আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসছি পরশমনিসারীর যে নতুন আর ইউটিউব ভিডিও নিয়ে, আমি তার আপনাদের সঙ্গে। আজকে আমি আপনাদেরকে যা দেখাবো সেটা আপনাদের সবারই অনেক পছন্দের একটা কালেকশন, সেটা হচ্ছে ঢাকাই জামদানি শাড়ি। আজকে আমি আপনাদেরকে ঢাকাই জামদানি শাড়ি সম্পর্কে কিছু ডিটেলস বলবো, সাথে কিছু এক্সক্লুসিভ শাড়িও দেখাবো। ঢাকাই জামদানি শাড়িগুলো হচ্ছে আমাদের দেশের ঐতিহ্য। আমাদের দেশের ঐতিহ্যবাহী শাড়ি মানে হচ্ছে ঢাকাই জামদানি শাড়ি। এই শাড়িটি শুধু আমাদের দেশের জন্য একটা ঐতিহ্য তা না, এই শাড়ি কিন্তু দেশের বাইরেও অনেকেই পছন্দ করে। সবার ফেভারিট শাড়ির তালিকায় একটা শাড়ির নাম থাকে, সেটা হচ্ছে ঢাকাই জামদানি শাড়ি। আমি আজকে আপনাদের যে শাড়িগুলো দেখাবো এগুলো হচ্ছে অরিজিনাল ঢাকাই জামদানি শাড়ি নিজস্ব, এবং এগুলো 80 থেকে 120 কাউন্টের মধ্যেই থাকবে। প্রাইস গুলো আমি আপনাদেরকে মেনশন করবো না, প্রাইস জানতে হলে অবশ্যই আপনাদেরকে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে ফেলতে হবে, কিংবা আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারও কিন্তু আপনারা ইনবক্স করতে পারেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শাড়িগুলো দেখাই। এটা হচ্ছে আমাদের ফুল শাড়িটা, শাড়িটা বেশ সুন্দর একটা রেড কালার শাড়ি। রেড এর মধ্যে আমরা রোজ গোল্ড জারি সুতো ডিজাইন পাচ্ছি। জামদানি শাড়ির মধ্যে হচ্ছে রোজ গোল্ড জারি সুতোর ডিজাইন থাকবে, এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার, রাইট? সাথে কিন্তু ম্যাচিং সুতোর ডিজাইনটাও থাকছে। এটা হচ্ছে রেড কালার শাড়ি, প্রাইস গুলো আমি মেনশন করবো না। এই শাড়ির সঙ্গে আমাদের ব্লাউজ পিস থাকছে না, এটার সঙ্গে বাকিগুলোর সঙ্গে ব্লাউজ পিস থাকছে। তো আমরা নেক্সট শাড়িতে চলে যাই, নেক্সট শাড়ি দেখাচ্ছি। বলতে দেখো নেক্সট কালার দেখাচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের জামদানি শাড়ির নেক্সট কালার। আর যারা প্রি অর্ডার করতে চান তারা কিন্তু এই শাড়িগুলো প্রি অর্ডার করতে পারবে, ঠিক আছে? প্রি অর্ডার করার জন্য কিন্তু আপনাদেরকে ইনবক্স করতে হবে। তো এটা হচ্ছে আমাদের ডিপ একটা ফিরোজা কালার, অনেকে এটাকে হচ্ছে কি বলে জানি একটা হচ্ছে ফিরোজা কালার মধ্যে শাড়িটা থাকছে। এটার মধ্যে আমরা কপার সুতো প্লাস সিলভার জারি সুতো ডিজাইন পাচ্ছি, রোজ গোল্ড জারি সুতো তো সাথে থাকছেই, এবং এটার সঙ্গে খুব সুন্দর একটা ব্লাউজ পিস থাকছে। প্রাইস জানতে হলে আমি আবারও বলছি আপনাদেরকে ইনবক্স করতে হবে, এবং হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে আপনারা ফোন দিতেও পারেন। শাড়িগুলো কতক্ষণ স্টকে থাকবে এটা গ্যারান্টি আমি আপনাদেরকে দিব না, আপনারা তো জেনেই থাকবেন যে জামদানি শাড়িগুলো একজন তাঁতির মেক করতে 15 থেকে 20 দিন, আবার যেগুলো কাজ বেশি থাকে সেই শাড়িগুলো কিন্তু 3 মাস অবধি সময় লেগে যায়। তো এই শাড়িগুলো হচ্ছে গিয়ে তাঁতিদের অনেক কষ্টের ফল। এই শাড়িগুলো হাতে, পুরো শাড়িটাই কিন্তু হাতে ডিজাইন করা হয়, হাতে বানানো হয়। তো এটার সঙ্গে আমরা খুব সুন্দর একটা ব্লাউজ পিস পেয়ে যাচ্ছি। ওকে, তো আমরা আরেকটা কালারে চলে যাব, খুব সুন্দর একটা গ্রিন কালার। এটা হচ্ছে আমাদের অলিভ গ্রিন কালার। অলিভ গ্রিন এর মধ্যে কিন্তু আমরা এখানে সিলভার কালার এবং হচ্ছে ন্যাচারাল কালারের ডি পাচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে অলিভ গ্রিন কালার একটা শাড়ি, এটার মধ্যে আমরা কপার কালার, সিলভার কালার এবং রোজ গোল্ড শাড়ি থাকছি, সুন্দর করে ডিজাইন করা পাচ্ছি। খুবই সুন্দর শাড়িগুলো, এবং এই শাড়িগুলো 10 হাত অবধি কিন্তু আমরা ডিজাইন পাচ্ছি। তার মানে হচ্ছে ফুল শাড়িতেই ডিজাইন করা থাকছে, ফুল শাড়িতেই ডিজাইন করা থাকছে। এটা হচ্ছে আমাদের নেক্সট কালার, এটা হচ্ছে খুব সুন্দর মিষ্টি পিঙ্ক একটা কালার। এটার মধ্যেও কিন্তু আমরা ম্যাচিং মিষ্টি কালার সুতো দিয়ে ডিজাইন করা পাচ্ছি। এখানে সিলভার আমাদের ব্লাউজের পিসটা, ঠিক আছে? প্রতিটা শাড়ির সঙ্গে আমরা ব্লাউজের পিস পাচ্ছি। আর আপনারা নেক্সট শাড়িটা দেখতে দেখতে আমি আপনাদেরকে বলে নিচ্ছি আমাদের শপের অ্যাড্রেসটা। আমাদের দুটি আউটলেট থাকছে, আমাদের দুটি আউটলেটই হচ্ছে মিরপুর বেনারসি পল্লিতে অরিজিনাল 10 নম্বর, মিরপুর বেনারসি পল্লি। আমাদের ফার্স্ট ব্রাঞ্চটা হচ্ছে লেন নাম্বার 1, শপ নাম্বার 7, ব্লক এ। সেকেন্ড ব্রাঞ্চটা হচ্ছে লেন নাম্বার 8, শপ নাম্বার 8, ঠিক আছে? দুটি কিন্তু ব্লক এতে থাকছে, এবং মিরপুর বেনারসি ব্যতীত আমাদের অন্য কোথাও কোনো শোরুম থাকছে না। তো এই জিনিসটা আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে। আর আপনারা তো জেনেই থাকবেন আমাদের একটা অনলাইন ফেসবুক পেজও আছে, তো আপনারা যারা এখনো অবধি আমাদের অনলাইন পেজটাতে মানে ফেসবুক পেজটাতে অ্যাড হননি অবশ্যই অ্যাড হয়ে যাবেন। আমাদের একটা গ্রুপও আছে, গ্রুপের নাম হচ্ছে পরশমনি শাড়ি শাড়ি তুমি নন্দিনী, গ্রুপটা তো অ্যাড হয়ে যাবেন। অ্যাড হলে এক্সট্রা একটা 5% ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে, সেটা আপনি অনলাইনে কেনাকাটা করেন কিংবা শপে এসে যেটাই করেন না কেন একটা এক্সট্রা 5% ডিসকাউন্ট কিন্তু থেকেই যাবে। ওকে, আমরা নেক্সট কালারে চলে যাই, এবং এটা হচ্ছে একটু ব্লাউজ পিসটা। লাল সাদা শাড়ি হচ্ছে গিয়ে খুব সুন্দর একটা শাড়ি, তাই না? পুজো স্পেশাল হোক কিংবা আপনার অন্য কোনো দিন, লাল সাদা সবসময় কিন্তু পারফেক্টলি যায়। আমরা নেক্সট কালারে চলে যাচ্ছি, নেক্সট কালার শাড়িটা দেখবো। এটাও কিন্তু আমাদের অরিজিনাল ঢাকাই জামদানি শাড়ি, খুবই সুন্দর একটা শাড়ি, ঠিক আছে? খুবই সুন্দর শাড়ি, এবং প্রাইস কিন্তু আপনি রিজনেবলি পেয়ে যাবেন, যেহেতু এগুলো আমাদের নিজস্ব তাঁতি দিয়ে রেডি করা। সো আমরা আপনাদের কাছ থেকে একেবারেই কম প্রফিট রেখেই শাড়িগুলো দিব। সো এই জিনিসটা মাথায় রেখে কিন্তু আপনাকে ওয়ারি করতে হবে। আর আমি বারবার বলে নিচ্ছি, যারা ওয়ারি করতে চান অবশ্যই কিন্তু তারা তাড়ি করে ওয়ারি কনফার্ম করে ফেলবেন, নয়তো বেস্ট ওয়ার্ক আউট হয়ে গেলে আমার কিন্তু কোনো দোষ থাকবে না। আর যারা প্রি অর্ডার করতে চান প্রি অর্ডার করে ফেলতে পারেন। প্রি অর্ডারের জন্য আপনাদের
জাস্ট বুকিং বুকিং এর জন্য জাস্ট নামমাত্র কিছু অ্যাডভান্স করতে হবে ঠিক আছে সেটা হচ্ছে কফি কালার একটা শাড়ি কফির মধ্যে আমরা হচ্ছে পিচ কালার সুতো ডিজাইন পাচ্ছি এটা হচ্ছে আমাদের ব্লাউজ পিস লাস্ট যে আরেকটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে রেড কালার এটার সঙ্গে কিন্তু আমরা ম্যাচিং ব্লাউজ পিস পেয়ে যাচ্ছি শাড়িটা দেখে রেড কালার কার না পছন্দ হয় এখন যেহেতু বিয়ের মৌসুম অনেকেই কিন্তু মানে ব্রাইড যারা আছে তারা বিয়ের জন্য এই জামদানি শাড়িগুলো কিন্তু খুবই সুন্দর টকটকে একটা সিধু রেড কালার শাড়ি থাকছে সাথে ব্লাউজ পিস থাকছে আগেই বলেছি প্রাইস জানতে হলে আপনাদেরকে আমাদের ইনবক্স করতে হবে কিংবা হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার ফোন করতে পারেন আচ্ছা এখন আপনারা জেনে নেন যে কি করে অর্ডার করবেন অর্ডার করতে হচ্ছে প্রোডাক্ট স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনশট নিয়ে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে পেজে কিংবা আমাদের ভিডিওর নিচে যে হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারটি দেখতে পাচ্ছেন সেটাতে ইনবক্স করলেই হয়ে যাবে ঠিক আছে ইনসাইড থেকে আমরা ডেলিভারি চার্জ আছে 100 টাকা আর আউটসাইড থেকে ডেলিভারি চার্জ আছে 150 টাকা এটা হচ্ছে ব্লাউজ পিসটা সো যারা এখন অবধি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি কিন্তু অন করে রাখতে হবে যাতে করে নতুন করে আপনি ভিডিও আসলে আপনাদের কাছে সেই ভিডিওর আপডেটটি চলে যায় নোটিফিকেশন পেয়ে যান সো আজকে এই পর্যন্তই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ